চ্যালেঞ্জ ছিল, যে কারণে এটা আমাদের ডেভেলপ করতে অনেক সময় লেগেছে। যে কারণ লো এন্ড সাউন্ড এবং হাই ফ্রিকোয়েন্সি হাই মিড ফ্রিকোয়েন্সি ডিল করা খুব ডিফিকাল্ট, একই সাথে উইদাউট ইনস্ট্রুমেন্ট। সো যে কারণে আমাদের এই গানটা করতে 3 বছরের মতো সময় লেগেছিল। এবং সেটা নির্মাতা হিসাবে আমি বলতে পারি না, গণমানুষের ছবি হয়ে ওঠা দায়িত্বটা গণমানুষই নেবেন। আমরা গণ মানে মানুষের মানুষের যে জীবন, আমরা সেই জীবনের গল্পটা বলতে চেয়েছি। এখন সেই জীবনের সাথে মানুষের যে কানেকশন, সেই কানেকশনটা তো ছবিতে হয়েছে। এখন ছবিটা দেখে মানুষ কতটা সাথে কানেক্টেড ফিল করলো, সেটা কিন্তু ছবির পরের ব্যাপার, মানে ছবিটা দেখার পর সেটা হবে। এবং গণমানুষ এটা তো ঝড়ের মধ্যে পড়েছিলাম, যেটা চঞ্চল ভাই ভুল বলে কথা বললো। আমি আজকে একটা ব্যাপার বলে দিই, মানে যেটা আমরা বলতে চেয়েছিলাম অনেকবার বলা হয়নি, আজকে মনে হলো যে আজকে বলে দেওয়া যেতে পারে। কারণ আমরা লাস্ট একটা ইন্টারভিউ, আমরা পুরো টিম মোটামুটি ছিলাম, চঞ্চল ভাই আমি খুশি আমাদের মিউজিয়ানরা ছিলাম একটা টোপে, সেখানে বলা হয় না মাস্টাঙ্গার একটা শোপে, আমরা জিনিসটা তাড়াহুড়োর মধ্যে, সেটা হচ্ছে আমাদের ছবিটা একটা হচ্ছে আমরা ডিজাস্টার, যেটা সমুদ্রের মধ্যে যাওয়া, সেটা তো আমরা ছবি করতে যেয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কোনো না কোনো সমস্যায় পড়বো, এবং সেটা আমরা ভুল বলে পড়েছিলাম, কিন্তু আমাদের নৌকাটা ডুবে গিয়েছিল। সেই নৌকাটা ডুবে যাওয়ার ব্যাপারটা এরকম ছিল, আমরা এখন হাসতেছি ব্যাপারটা বলতে বলতে, কিন্তু ব্যাপারটা এমন ছিল যে আমরা যখন শুট করতে যাব, ঠিক তার 7 দিন আগে আমাদের টিম পুরো টিমটা চলে যায়, শুধুমাত্র আমি এবং কাস এবং আমার শিমুল কিংবা আমরা অফিসের কোর টিম আমরা যাইনি, আমাদের পুরো আর্ট টিম, আমার এডিটরই চলে গিয়েছিল এবং আর্টের লোকজন। আমরা ছবি শুটের ঠিক 2 দিন আগে যখন যাব, তখন আমাদেরকে ফোন করে জানানো হলো যে আসতে হবে না, আর কয়েকদিন পরে শুটিং শুরু করতে হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের আর্টের কাজ যখন ওই নৌকায় হচ্ছিল সমুদ্রে, তখন নৌকাটার একটা প্রবালের সে খণ্ড এসে নৌকার নিচে লাগে, এবং নৌকাটা বড় নৌকা, এটা পানি ঢুকতে অনেক সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে নৌকাটা সাগরে ডুবে যায়। ওইটা আসলে আমরা ওখানে সবাই তখন কান্নাকাটি, এরকম একটা অবস্থা ছিল। এর মধ্যে আমাদের একজন ছিল নিজাম ভাই, উনার মোবাইলে দিয়ে উনি ওটা শুট করে রেখেছে। সো ওই ছবিটা আমরা কোথাও দেইনি এবং আমরা কোথাও বলিও না এটার কথা, কারণ মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে কোনো একটা সময় বলা যাবে। সো আসলে আমরা অনেকগুলো ডিজাস্টারের মধ্যে গিয়েছি, এবং সেইটা আমরা সবাইকে জানাইছিলাম আমরা ছবিটা অনেকটা পরে, কারণ আমরা যদি এটা জানিয়ে দিতাম সবাইকে, তাহলে আসলে শুট করা পসিবল ছিল না, কারণ সবাই ভয় থাকতো যে নৌকা ডুবে গেছে। সো এটাই, সো অনেকগুলো ডিজাস্টারের ভিতর দিয়ে ছিলাম আমরা, কিন্তু একটা ব্যাপার যে আমরা কোন রকম ক্ষতিগ্রস্ত হইনি, মানে আমরা কোনো প্রাণহানি হয়নি, প্রাণহানি তো হয়নি, সেটা বুঝতেই পারছি, বড় কোনো বিপদে পড়িনি। হাশিম ভাইয়ের সাথে তো আমাদের রেগুলার যোগাযোগ আছে, আমার সাথে হাশিম ভাইয়ের সম্পর্ক প্রায় আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে, হাশিম ভাইয়ের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, শিবলু আমার দুজনের সাথে। হাশিম ভাইয়ের সাথে এই গানটা যখন হয়, তখন হাশিম ভাইয়ের সাথে যখন যোগাযোগ করা হয়, তখন উনি আসলে একটু অসুস্থ হয়ে পড়েছেন, আজ থেকে 3-3.5 বছর আগের কথা বলছি। সো এই গানটা করা হয়েছে হাশিম ভাইয়ের বেসিক্যালি ওনার পারমিশন এবং ওনার পুরো ফ্যামিলির পারমিশন নিয়ে। ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে না এই জন্যই, অনেক সাংবাদিকই ওনার বাসায় গিয়েছেন, ইন্টারভিউ করেছেন, ওনার ফ্যামিলি একটু বিরক্ত হচ্ছেন, বিকজ অফ ওনার উনি শারীরিকভাবে অতটা সুস্থ না, কিন্তু আমরা ট্রাই করবো ওনাকে ঢাকায় নিয়ে আসতে, এবং একটা চিকিৎসার ব্যাপারে আমরা কথা বলছি অলরেডি ডক্টরদের সাথে, সে খুব দ্রুতই ওনাকে নিয়ে আসা হবে। আমরা চাই হাশিম ভাইকে নিয়ে আমরা ছবিটা দেখব। সারা পৃথিবীতে বিজ্ঞাপনের বাজেট বেশি, এখন আমার দেশের পার্সপেক্টিভ থেকে বিজ্ঞাপনের বাজেট সিনেমার থেকে অনেক বেশি থাকবে। ইন্ডিয়াতে প্রকাশ ভার্মা নামে একজন নির্মাতা আছেন, বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা, যার ন্যূনতম বিজ্ঞাপনের বাজেট থাকে হচ্ছে 20 কোটি টাকা। এখন বিষয়টা বললে উনি 100 কোটি টাকারও বিজ্ঞাপন বানিয়েছে। সো বিষয়টা হচ্ছে বিজ্ঞাপনের সাথে সিনেমার কোনো মিল নেই, সিনেমা আর্ট ওয়ার্ক, বিজ্ঞাপন তো কমার্শিয়ালি একটা প্রোডাক্টের জন্য বানানো হয়। আমি যেহেতু এই বিষয়ে কাজ করি, আমি এটা যেহেতু আমি সিনেমায় বানাতে এসে, আমি যদি চিন্তা করি যে আমি 30 সেকেন্ডের বিজ্ঞাপনে এত টাকা পাই, তাহলে আমি 120 মিনিটের কত টাকা পাবো, এই ক্যালকুলেশন করলে কিন্তু ব্যাপারটা আমি সিনেমা বানাতে পারবো না। সিনেমা যেহেতু টাকা পয়সা বাজেটের সাথে কিন্তু সিনেমার কোনো সম্পর্ক নেই, বাজেট সিনেমার সাথে কোয়ালিটির সম্পর্ক আছে, ডেডিকেশনের সম্পর্ক আছে, বাজেট সিনেমার দরকার, কিন্তু শুধুমাত্র বাজেট দিয়ে সিনেমা হয় না।